আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা প্রবাস থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে। ভিউয়ার্স, এই চ্যানেলটির মাধ্যমে আমরা প্রতিদিন বিভিন্ন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় আপনি যে রেট পাচ্ছেন তার একটি সঠিক ধারণা প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও চলে আসা, আজ রবিবার 28 জানুয়ারি 2024। দিনের শুরুতে দেখে নেওয়া যাক বিভিন্ন দেশে মুদ্রায় বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন। এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং আপনার কষ্টটা অনেকাংশেই কমে যাবে। এখানে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় আপনি যে মূল্য পাবেন তাই উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য কিন্তু ভিন্ন হবে। তার এক রেঙ্গিতের বিনিময়ে বাংলাদেশি টাকা পাচ্ছেন 25.90 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 23.05 টাকা। সৌদি এক রিয়ালে বাংলাদেশি টাকায় ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 29.27 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন এক ডলারের বিনিময়ে আপনি আজ পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 122 টাকা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 110.05 টাকা। ইউরোপীয় এক ডলারের বিনিময়ে পাচ্ছেন বাংলাদেশি টাকায় ব্যাংক টু ব্যাংক 133.70, ক্যাশ পিকআপেও একই রেট রয়েছে। ইতালিয়ান এক ইউরোর বিনিময়ে পাচ্ছেন 133.70 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 132.70। ব্রিটেনের এক পাউন্ডের বিনিময়ে পাচ্ছেন 155.20 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 155 টাকা। সিঙ্গাপুর এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 90.80 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 90.80। অস্ট্রেলিয়ান এক ডলারের বিনিময়ে ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 80.10, ক্যাশ পিকআপে পাচ্ছেন 75.30। নিউজিল্যান্ডের এক ডলারের বিনিময়ে বাংলাদেশি টাকায় ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 65.87 এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 63.99। কানাডিয়ান এক ডলারের বিনিময়ে আজ আপনি বাংলাদেশি টাকায় ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 88.50, ক্যাশ পিকআপে পাচ্ছেন 88.50। ইউএইর এক দিরহামের বিনিময়ে আজ আপনি পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 32.19, ক্যাশ পিকআপেও একই রেট রয়েছে। কানাডিয়ান এক ডলারের বিনিময়ে পাচ্ছেন 88.50 এবং ক্যাশ পিকআপেও পাচ্ছেন 88.50। ইউএইর এক দিরহামের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাচ্ছেন 32.19। ওমানি এক রিয়ালের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 314.01। বাহারিয়ান এক দিনারের বিনিময়ে পাচ্ছেন 320.56 ব্যাংক টু ব্যাংক এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 308.89। কাতারি এক রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 33.58 ব্যাংক টু ব্যাংক। কুয়েতি এক দিনারের বিনিময়ে পাচ্ছেন 396.19 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 379.64। সুইজারল্যান্ডের এক ফ্রেন্সের বিনিময়ে পাচ্ছেন 129.81 ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিকআপে পাচ্ছেন 139 টাকা। দক্ষিণ আফ্রিকান এক রাউন্ডের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 5.83। জাপানি এক ইয়েনের বিনিময়ে পাচ্ছেন 34 পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 33 পয়সা। দক্ষিণ কোরিয়ান এক ওনের বিনিময়ে পাচ্ছেন 7 পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন। ইন্ডিয়ান এক রুপির বিনিময়ে পাচ্ছেন 1.29 টাকা এবং ব্যাংক টু ব্যাংকে একই ক্যাশ পিকআপে একই রেট রয়েছে। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য কেবলমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য, তবে স্থান এবং সময়ের ব্যবধানের প্রকৃত মূল্যের আপনি আংশিক পরিবর্তন লক্ষ্য করতে পারেন। এছাড়াও যে কোনো সময় আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণেও আপনি এর পরিবর্তন লক্ষ্য করবেন। তাছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই তখন কিন্তু বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে থাকি। এই পদ্ধতিগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার, ক্যাশ পিকআপ। এজেন্ট কমিশনারের বিভিন্নতার কারণে প্রকৃত মূল্য কম বেশি হতে পারে। প্রকৃত মূল্য কম বেশি যাই হোক না কেন, আপনি যখন দেশ থেকে রেমিটেন্স বৈধ পন্থায় পাঠাবেন বা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন তখন সরকার তার প্রদত্ত সিদ্ধান্ত অনুসারে আপনার রেমিটেন্সের সাথে 2.50% হারে একটি প্রণোদনার টাকা যুক্ত করে দিবে। এটি অবশ্যই আপনাকে কিছুটা হলেও আর্থিকভাবে লাভবান করবে। তাই আপনি যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন ব্যাংকের শাখা থেকে সেই প্রণোদনার টাকাটি যেন আপনার টাকা সহ বুঝে নেন।
ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সর্বশেষ টাকার আপডেট। প্রতিদিন